রহিম। সম্মানিত আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ করা হয়েছিল শরীফ গাজী গাজীবাইয়ের জন্য ওনার বাড়ি হলো নোয়াখালী লক্ষ্মীপুরে এবং উনি একজন সৌদি আরব প্রবাসী আপনিও চাইলে আমাদের কাছ থেকে আপনার জমির মাফে মনের মতো সাজিয়ে গুছিয়ে একটি স্বপ্নের বাড়ির ডিজাইন করে নিতে পারেন সামান্য কিছু পারিশ্রমিক দিলে আমরা আপনার মনের মতো সাজিয়ে একটি ডিজাইন আপনাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আসলে বন্ধুরা অন সবারই স্বপ্ন যে একটি আকর্ষণীয় বাড়ি তৈরি করা কিন্তু সঠিক প্লান এবং পরিকল্পনার অভাবে বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকা বেশি খরচ হয়ে যায় কিন্তু মনের মতো বাড়িটি তৈরি করা হয় না অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় এ কারণে অনেক টাকা অপচয় হয়ে যায় তাই আপনাদের সকলেরই কাছে অনুরোধ আপনারা বাড়ি তৈরি করার আগে একটি ফ্লান করে নেবেন সঠিক ফ্লান থাকলে বাড়িটিও আকর্ষণীয় হবে আপনার খরচও অনেক কম হবে সেই সাথে আপনার বাড়িটি কিন্তু ট্যাক্সি হবে একজন ইঞ্জিনিয়ার কখনোই চাইবে না আপনার বাড়িটি দুর্বল হোক তাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আপনি যদি ইকোনমিক্যাল এবং ট্যাক্সই একটি বাড়ি তৈরি করতে চান তাহলে একজন ইঞ্জিনিয়ারের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না আমরা অনলাইনের মাধ্যমে আপনার জমির মাফে আপনাকে একটি আকর্ষণীয় বাড়ির ডিজাইন করে দিতে পারব যে ডিজাইনটি দেখে আপনি যদি বাড়ি তৈরি করেন বাড়িটি আমি আশা করি আপনার মনের মতোই করতে পারবেন ভুল ত্রুটি কম হবে সেই সাথে আপনার খরচও কমে যাবে বাড়িটাও আকর্ষণীয় হবে যেহেতু আপনার পরিকল্পনাটি আপনি আগে থেকে নিয়ে নিচ্ছেন ওই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম বন্ধুরা আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিছু আকর্ষণীয় বাড়ির ডিজাইন ড্রয়িং সবসময় উপহার দিয়ে যাব তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এই ধরনের বারের ড্রয়িং ডিজাইনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনি আপনার মূল্যমান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদেরকে উৎসাহ দিবেন আর দেখুন আপনারা দেখলেন এবারে থ্রি ডি প্লান এবং থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই বাড়ি টু ডি ফ্লোর প্ল্যান ডিজাইন তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবার এটি তৈরি করতে কী কী মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন এই এটি করতে হলে আপনার বারান্দাসহ ছত্রিশ ফিট এগারো ইঞ্চি মানে হলো সাঁত্রিশ ফিট হলে হবে আর এদিকে আটত্রিশ ফিট ছয় ইঞ্চি টোটাল আপনার চোদ্দোশো স্কোয়ার ফিটের মতো হয় চোদ্দোশো স্কোয়ার ফিট জমি হলে মোটামুটি আপনার এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন যা আপনার সাড়ে তিন শতাংশের মতো হয় এই বাড়িতে টোটাল চারটি বেডরুম থাকবে ছোট্ট একটি ড্রয়িং রুম থাকবে যেটা সিঁড়ি রুমের সাথে এবং একটি কিচেন রুম থাকবে আপনার বাথরুম থাকবে টোটাল এখানে একটা মাস্টার বাথরুম এবং এখানে একটা মাস্টার বাথরুম মোট তিনটা বাথরুম থাকবে এই বাড়িতে এবং ফিশনে বাইরে যাওয়ার জন্য একটি দরজা থাকবে এটা হলো ফিশনের দরজা এই হলো টোটাল এ বাড়ির টু ডি ফ্লোর প্ল্যানটি আশা করি আপনারা বুঝতে পারছেন এবারটি মোটামুটি চোদ্দোশো স্কোয়ার ফিট হলে আপনারা করতে পারবেন সম্মানিত বিউয়ার এ বাড়িটি দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করতেছি দেখুন এবাড়িটি তৈরি করতে হলে টোটাল সিমেন্টের প্রয়োজন পড়বে চারশো একচল্লিশ ব্যাগ বালির প্রয়োজন পড়বে তেরোশো সিএফটি এবং ফিকেট ইটের প্রয়োজন পড়বে উনিশ হাজার দুশো একান্ন পিস এটা হলো খোয়ার জন্য এবং নাম্বার ইট লাগবে আপনার গাঁথনির জন্য তেরো হাজার তিনশো পঁচিশটি ষোলো মিলিডায়ের রড লাগবে আপনার সাতাশশো চোদ্দো কেজি এবং বারো মিলি ডায়ের রড লাগবে পাঁচশো ছাব্বিশ কেজি দশ মিলি ডায়ার রড লাগবে আপনার বারোশো ষাট কেজি এবং আট ডায়ার রড প্রয়োজন পড়বে ছয় কেজি এখানে আমরা এটা আগের ডিজাইন করা ছিল তখন রডের দাম কম ছিল ওই হিসাবে রডের রেটগুলো ধরা হয়েছে ওই হিসাবে সাত লক্ষ ছেষট্টি হাজার আসে বর্তমানে আপনার আরও এক লাখ টাকার মতো বেশি খরচ হবে এখন মালের দাম একটু বেশি বেড়ে গেছে ওই ক্ষেত্রে আপনি ধরুন সাড়ে আট লক্ষ টাকা এই সাড়ে আট লক্ষ টাকা হলে মোটামুটি আপনারা এবার এটি কমপ্লিট করতে পারবেন দেখুন এখানে আমরা আলাদা আলাদা হিসাব করছি এখানে টাকার অ্যামাউন্টটা কম বেশি হতে পারে এতক্ষণ আমি আপনাদের সামনে এই ইট বালি সিমেন্টের হিসাবটি উপস্থাপন করলাম আপনারা যদি কমপ্লিট করতে চান এবং রাজমিস্ত্রির খরচ সহ দরজা জানালা সহ মোটামুটি ষোলো থেকে আঠারো লক্ষ টাকা রাখলে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন এবং আপনারা কেউ যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন নিতে চান সরাসরি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আপনি এর পরবর্তী ভিডিও কয় রুমের কয় তলা বাড়ির ডিজাইন চাচ্ছেন সেই বিষয়গুলো কমেন্ট বক্সে লিখে দিন আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ